বন্ধুরা মোটা হতে চাই এমন লোকের সংখ্যা আমাদের দেশে নেহাতি কম নয় এর একটা বিশাল অংশ আবার প্রত্যন্ত দরিদ্র ঘরের তবে আমি এমন একটা জিনিস লক্ষ্য করেছি অনেক বড় লোক ঘরের ছেলে মেয়েও দেখেছি তারা অত্যন্ত স্বাস্থ্যহীন তারা খুবই রোগা এর কারণ কি এ বিষয়ে আমার ধারণা যদিও সবার সাথে মিলবে না তবু আমি মনে করি জীবন এবং লাইফস্টাইলের প্রতি বিরক্তি এবং অতিরিক্ত টেনশন মানুষকে স্বাস্থ্যবান হওয়ার পথে বাধা সৃষ্টি করে যারা জীর্ণ শীর্ণ ও রোগা শরীর নিয়ে বিপাকে আসেন তাদের জন্য আজকের এই টিপসটি সকাল হতে রাত পর্যন্ত এই টিপস অনুসরণ করলে আশা করি এক থেকে দেড় মাসের মধ্যে সফলতা পেয়ে যাবেন ইনশাল্লাহ বন্ধুরা যে টিপসটি আমি বলতে চলেছি তা খুবই সহজ টিপস যদি আপনি একটু মনোযোগ দিয়ে ফলো করেন তাহলে আপনি কিছুদিনের মধ্যেই ঘরে বসে মোটা হয়ে যেতে পারবেন তাহলে আসুন জানিয়ে দিই আপনাদের ঠিক কি কি কাজ করতে হবে সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন রাতে ঘুম ভালো না হলেও সকালবেলা উঠে যান সকালে তাড়াতাড়ি ওঠার মানে নিজেকে সারা দিনের জন্য তৈরি করে নেওয়া প্রথমে এক গ্লাস পানি খেয়ে হালকা ব্যায়াম করে আসুন যদি পারেন দুটো ইট দিয়ে হাতের ব্যায়াম করতে থাকুন যত বেশি পারবেন তত বেশি আপনার হাতের মাসেল উন্নত হবে ব্যায়াম করে এসে পুনরায় এক গ্লাস পানি খেয়ে নিন সকালের নাস্তা যদিও দেরিতে হবে তাই আপনাকে হয়তো এমন কিছু খেতে দেওয়া হবে যা আপনার রুচিতে আসবে না আপনার ভালোই লাগে না এগুলো খেতে নো প্রবলেম খুঁজে দেখুন গত রাতের বাসি ভাত আছে কি আই মিন পান্থা ভাত যদি থাকে তাহলে পেঁয়াজ মরিচ আর একটু আইরিনযুক্ত গলগণ্ড প্রতিরোধকারী লবণ নিন তারপর পানি ভাত দিয়ে তৈরি করে নিন এতে সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যত বড়ই পেটু খন না কেন আপনার পেট এর মাধ্যমে ভরে যেতে বাধ্য এরপর দুপুরের আগে হয়তো আপনি কোনো কিছু না খেয়ে থাকেন কিন্তু আর না এখন থেকে অবশ্যই আপনাকে খেতে হবে ভাবছেন কি খাবেন আমি আপনাকে বলে দিচ্ছি দুপুরে যে ভাত রান্না করা হয়েছে যা প্রায় সময় গরুকে খাওয়ানো হয় এটি অত্যন্ত পুষ্টিকর এবং উপকারী সবটুকু নিয়ে নিন এরপর পরিমাণ মতো লবণ দিয়ে চামচ নিয়ে ভালো করে মেখে নিন খেয়াল রাখবেন যাতে লবণের পরিমাণ বেশি না হয় তাহলে অতিরিক্ত লবণ হলে আপনি কিন্তু খেতে পারবেন না ভাতের মার খাওয়ার পর আপনার মনে হবে আজ সারাদিন কিছু না খেলেও আপনার পেট ভরা থাকবে এই মনটাকে একদমই পাত্তা দেবেন না দুপুরে ঠিকঠাক মতো খেতে পারেন তার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন বাইরে থেকে ঘুরে আসুন পকেটে কিছু টাকা থাকলে চার দোকানে গিয়ে চা খেয়ে আসবেন আর অবশ্যই একটা লম্বা হাঁটা দিয়ে আসবেন তাহলে পেটটা খালি হওয়া শুরু করবে এরপর বাসায় এসে যে তরকারি থাক না কেন আপনি চোখ বন্ধ করে ভাতের সাথে মিশিয়ে খেয়ে নেবেন এতে আপনার ভুঁড়ি তৈরি করার জন্য অন্য ধরনের উৎসাহ পাবেন ভাত খাওয়া শেষে বিকালের আগ পর্যন্ত একটা না একটা ঘুম দিবেন দেখবেন ঘুম থেকে ওঠার পর শরীরটা একদম ঝরঝরে মনে হচ্ছে বিকালে কিছু খাওয়ার নেই এইভাবে আপনার মন খারাপ হচ্ছে যেসব বন্ধু বান্ধবদের সাথে অনেক দিন ধরে দেখা নেই তাদের বাসায় গিয়ে হাজির হয়ে যান পরিচিত বড় ভাই অথবা ছোট ভাই হলেও সমস্যা নেই দেখবেন বেশ কয়েকদিন পর আপনাকে দেখে তারা অন্য ধরনের এক অভ্যর্থনা জানাবেন বিকালে এসেছেন বলে হালকা নাস্তা পানি প্রদানের চেষ্টায় সচেষ্ট হবেন এই সুযোগটাকে পুরোপুরি কাজে লাগান সবাই ভদ্রতা করে বলে থাকে এসবের কি দরকার ছিল আপনি এসব কিছু না বলে বরং বলুন খোদায় আপনার পেট চোচো করছে দেখবেন আপনার জন্য কিছু খাদ্য আনার ব্যবস্থা করা হবে সব খাবার আপনি আবার নিঃশব্দে খেয়ে ফেলবেন না স্বাভাবিকভাবে আলাপ আলোচনা চালিয়ে যান এবং পাশাপাশি সব খাবার আপনার পেটে চালান করে দিন তারপর আর একদিন আসার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিন আর রাতের খাবার তো আপনার জন্য বাসায় অপেক্ষা করছেই সারাদিন ঘোরাঘুরি এবং ছুটন্ত চলন্ত বাধা শেষে রাতে হয়তো বেশি খিদে লাগবে খাবার কান যতটুকু আপনার খিদে লাগে এবং আপনার পেটে কোলাবে আপনি এভাবে তিন থেকে চার দিন কাটালে খাবারের প্রতি আপনার এক অন্যরকম আগ্রহ প্রকাশ পাবে আপনার মুখের রুচি ও খাবারের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে প্রত্যেকদিন এই রুটিন অনুযায়ী চলবেন মাত্র এক থেকে দেড় মাস পর্যন্ত ইনশাল্লাহ এরপর আপনি নিজেকে আর চিনতেই পারবেন না আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন সম্মানিত দর্শক মণ্ডলী আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু রাখবেন তাতে করে আমি ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে ধন্যবাদ